তোমার চ্যানেল কলংপাৰ আসাম বন্ধুসকল, বর্তমান অন্ডার ওয়ে আছিল ভাইটি হয় মিন্টু শর্মা নগর। আমি আছিল মহামৃত্যুঞ্জয় মন্দির দর্শন এভাগ করব বলে। সো ইয়াত দেখিল কিবা নেট লগাই থৈছে, কি হয় ন চাওয়াকসুন ভিডিওটো। কিবা গছ হয় ইয়াত, বহু হাড়গিলা বাসস্থান হয় ইয়াত, বাসস্থান হয় হাড়গিলার। হাড়গিলা ইয়াত কণী পাৰে, পোয়ালি যোগায়। সো এই রাস্তাটো দি এটু আপনার এফালে আপনার আপার আসাম গে আছে, আর এফালে নগাঁও অভিমুখী রাস্তা হয়, নগাঁও গিয়ে থাকে। আর অল্প আগতে গিয়ে পেলে রাইট সাইডে মহামৃত্যুঞ্জয় যে এশিয়ার বিখ্যাত শিবলিঙ্গ, তাত সুমাব পারে রাইট সাইডে। সো রাস্তা দেখি এনেকে নেট লগাই থাকে, কিনো কি জানিব চেষ্টা করল। সো ভাতৃয়ে কথাখার কলে, ভাল লাগিলে শুনি, কি হয়েছিল বোলে? এই এজন মানুষ আহি আছে আপার আসামর সাইডর, তারপর তখেতে ওপর বরগুলা খিনি দেখি পেলায় চিন্তা, এই আগর গাড়ি এখন তারমানে তারপর পোয়ালি এটা পড়েছিল। পোয়ালিটি পড়োতে মানুষজনে সেই কথাটা চিন্তা করে পেলায় রাখি এই এনেকে নেট তেতিয়া লগা ব্যবস্থা করে দিয়েছিল। বহু সুন্দর পদক্ষেপ যে হাড়গিলা যদি লুপ্তপ্রায় প্রজাতি হয় ইয়ার তলত নেট লগাই দিছে, যাতে পড়লে পোয়ালিবিলাক পড়লেও যাতে সেফটি হয়, হেঁত যাতে একো নহয়, নমরে গাড়ি আগত নপরে, তার কারণে খুব সুন্দর পদক্ষেপ, বহুত ভাল লাগিলে। সো ভিডিওটা আপনার আগবাহালো, চাই কেনে পায় জানাবো। আর সাংঘাতিক একটা কথা হয়েছে যে বাইপাসর মাজত হয়, কিন্তু বাইপাসত এই গছজোপা নাকাটাকে রাখি দিছে, কেবল এই হাড়গিলা যদি রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণের কারণে হাড়গিলা লুপ্তপ্রায় প্রজাতি হয়। ইয়াত বহুত হাড়গিলা আছে, ঘর বনাইছে খুব সুন্দরকে। আর এনেকা একটা রিক্সি জায়গা, পদক্ষেপ লোবলগে সরকারও লোবলগে পদক্ষেপ, যাতে এই পোয়ালিবিলাক অনিষ্ট নহয়, বা হাড়গিলা যদি লুপ্তপ্রায় প্রজাতি সদায় জিয়াই থাকুক। বহু সুন্দর চড়াই হয়, বহুতই ভাল লাগে। চাওক বাইপাসর এই রাস্তা, আর সিফালে ডিভাইডার সিটো রাস্তা, গুয়াহাটি যায় এফালে, এফালে আপার আসাম যায়, তার মাজত এইজোপা গছ, গছজোপা বাইপাসে কাটনে বহুত বহুত ধন্যবাদ, জিয়াই থাকা সকাহ দিছে। কিন্তু হাড়গিলা জিয়াই রাখব কারণে, হাড়গিলা জিয়াই রাখব, এই গছজোপায় জিয়াই রাখব, গতি তার কারণে সরকার একটা পদক্ষেপ ললে বহুত ভাল হব, সুন্দর পদক্ষেপ লোক, যাতে হাড়গিলা সমূহ সুন্দর হিসাবে ইয়াত থাকিব পারে, তার এতে সেফটি হয়, তার কারণে পদক্ষেপ লব লাগে। কোনোবা এজন ব্যক্তিয়ে এখিনি করে দিছে, তখেতকো বহুত বহুত ধন্যবাদ। কিন্তু চাও কি সুন্দরকে হাড়গিলা আছে ইয়াত, আর গাড়ি গিয়ে আছে, উপর গিয়ে আছে, সকল গিয়ে আছে, কিন্তু হাড়গিলা উপরতে আছে। হাড়গিলা কি ধুনিয়া হাড়গিলা চড়াই, খুব সুন্দর। চাও কি ধুনিয়াকে বাঁহ সাজি আছে, চাওক এই হাড়গিলা কি ধুনিয়াকে বাঁহ আছে, কেবাটাও বাঁহ মই দেখিছো, চাওক এইকেইটা বাঁহ হয়, কি সুন্দর বাঁহ সাজি পেলায় আছে। আর তলদি নন স্টপ গাড়ি গিয়ে আছে, আর এই বাইপাসর ডিভাইডারের মাজত আছে, সব খুব সুন্দর, এফালে গাড়ি আছে হয়েছে, আর উপর হাড়গিলা আছে। এই হাড়গিলা সময় রক্ষণাবেক্ষণ দিবর কারণে মানে সরকারক কলংপাৰ আসাম তরফের অনুরোধ জানাইছো, যাতে আপনাদের ইয়াক রক্ষণাবেক্ষণ দিয়ক। খুব কম সময় পাইছো, দেখাইছো, সচ ভাল লাগে, প্রকৃতি প্রেমী হয় আমি সকল, গতি এই সকল জিয়াই থাকিব লাগে, আমিও জিয়াই থাকিব লাগে, আর তখন সকল যত থাকে তাত আমি সুন্দর ব্যবস্থা করে দিব লাগে সরকার ফলপা। মানে বহুত বার অনুরোধ করছো যে আপনাদের বহুত বহুত রিকুয়েস্ট করছো, হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াকে রিকুয়েস্ট করছো যে আপনার ডিস্ট্রিবিউশন করলো ভিডিওটির মাধ্যমে, আর কোনবাই যোনে যোনে ভিডিওটি চাইছে, আমার তো সিমানখিনি চুবপরা ক্ষমতা নাই, আপনাদের জানাব আমার মুখ্যমন্ত্রী মহোদয়ক বা ফরেস্ট মিনিষ্টারক যে ইয়াত কিবা একটা পদক্ষেপ লোক, এই হাড়গিলা সমূহ রক্ষণাবেক্ষণ দিয়ক, রাস্তার মাজত আছে, চাওক গাড়ি ঘোড়া আহিলে পোয়ালি সকল পড়ে পেলায় মরিব পারে পোয়ালি, গতি তার কামনা রাখিছো। দোস্ত ভিডিওটি চাই পেলায় কেনকা পালা তোমালে জানাবা, আর তোমালেও যান পড়া শেয়ার করা, যাতে সরকার দৃষ্টিগোচর হয়, হয়ে পেলায় হাড়গিলা রক্ষণাবেক্ষণ হয়, তার কামনা রাখিছো, ধন্যবাদ।